এই দেন 2000 টাকা উনি যদি খাইতে না পারে এই টাকাটা পুরোটাই আমার আর যদি খাইতে পারে এই টাকাটা পুরোটাই ওনার আর ঝালমুড়ির দাম আমি দিব পাগল হয়ে যাইবো যাই কাটেন আজকে আবার ডিগবাজি মাইরা যেন পানিতে না পড়ে অর্ধেক হয়ে গেছে ইশের মগের জানি 1000 টাকা আমি পাবো ভাই এই টাকা ধরেন আপনি খেলা জমে গেছে কত পারেন আজকে মুড়ি ভর্তা বলেন এটাকে মরিচ ভর্তা বলে হ্যাঁ মানে মুড়ি ভর্তা না মুড়ি ঘন্ট বলে না মুড়ি ঘন্ট এটা হচ্ছে যে মরিচ ঘন্ট বুঝছেন লাল মুড়ি কাম হইছে মরিচ হ্যাঁ ঠিক আছে আজকে খাবে যদি খাইতে না পারেন তাহলে আপনার খবর আছে আপু টাকাটা আপনি পাইবেন দেখেন দেখা যাক ইনশাআল্লাহ টাকা পাই যাবেন খাবেন ও দামও দিবেন কানবেন খাও বুঝছেন বলছি খাবেন ও দামও দিবেন কানবেন খাও যেই ঝাল ওই যে ওই যে এত ঝাল আপনি যদি দেখেন ভাই আপনার কিছু হইলে কিন্তু আমরা দায়টা নিব না আচ্ছা যান হ্যাঁ দেই ধরেন ধরেন হ্যাঁ ধরছি ভাই ধরেন কিন্তু রাক্ষস বলা যায় আমার জীবনে আমি আমার লাইফে দেই নাই ভাই কি রাক্ষস এর মানুষ খাবার একটু বেশি খাইতে পারে না না মানুষ না একটু খাবার বেশি খায় কিন্তু ঝাল কেমনে সম্ভব আমার গায়ের পশম পুরো একদম আপনি খাওয়াই না যদি না ভাই আপনি ঝাল খাওয়া দেখে কেমন করতেছি কি খাওয়া খাইছে ভাই এই ভাই জীবনে কোনদিন দেখছেন আরো আছে আমি লস খাই আমি মনে হয় লস খাবে এই টাকা মনে নিয়ে যাবে কি করে সম্ভব ভাই আমার জীবনে আমি এরকম মরিচ খাদক দেই না মানে
খাওয়ার তো একটা লিমিট আছে আমিও ঝাল খাই তার মানে এরকম না মানে শুধু কাঁচা মরিচ আপনার নাম কি মোহাম্মদ আকাশ আকাশ হ্যাঁ এত খালি কেন নাই আকাশ আলী এই যে টাকা ভাই টাকা তো পুরো মনে হয় যে লস খেয়ে গেলাম পুরো 1000 টাকা পুরোটাই লস আবার মুড়ির দাম সাথে মামার কাঁচা মরিচের দাম এটাও দিতে হবে আপনার দেখলে মানুষ স্টক করবো